ব্যক্তিগত কারণ হলে কিন্তু আমজনতাও আছে, তাদেরও নানান মানে ব্যক্তিগত বিষয় আছে, সেগুলো নিয়ে কিন্তু কথা কেউ বলছে না। আমি তো তার সাথে আছি, আমি তো একদম পৃথিবী উদ্ধার করে ফেলছি, আমাকে ছাড়া তো পৃথিবী আর চলছেই না। আমি একটা কথা বলি ভাই, অপু বিশ্বাস যেমন সুযোগ পেলে বুবলিকে অপমান করার সুযোগ হাতছাড়া করেন না, তেমন বুবলিও সুযোগ পেলে ধুয়ে দেন অপুকে। এবার সুযোগ পেয়ে অপুকে অপমানের সুযোগ হাতছাড়া করলেন না বুবলি। অপু বিশ্বাস এখন খুব ব্যস্ত নায়িকা, প্রতিদিনই কোনো না কোনো টিভি চ্যানেলে তাকে দেখা যায় ইন্টারভিউ দিতে। তেমনিভাবে একটি প্রোগ্রামে হাজির হয়েছিলেন অপু বিশ্বাস, সেখানে তাকে বলা কুতকুত খেলা দেখাতে, আর অপু বিশ্বাস রাজি হয়ে যান, সেখানে তিনি কুতকুত খেলা দেখান। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় অপু বিশ্বাসের এই ভিডিও, সেটা চোখ এড়ায়নি বুবলিরও। তাৎক্ষণিক মন্তব্যে বুবলি বলেন, কিছু কিছু মানুষ আছে যাদের আপনি যা করতে বলবেন তাই করবে ভিউয়ের জন্য, আর এজন্যই তাদের সব প্রোগ্রামে ডাকে যেন তাদের এই পাগলামি দেখে সবাই হাসাহাসি করতে পারে, প্রোগ্রামটাও হিট হয়। আমরা আমাদের পার্সোনালিটি বিসর্জন দিয়ে যা খুশি তাই করতে পারবো না, নিচে নামার একটা লিমিট আছে, আমি পার্সোনালি এত নিচে নামতে পারবো না।